মনোহরদীর সবচেয়ে বড় লটকন বাগানে কিছুক্ষণ আব্দুর রহমান ফারুকের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। মনোহরদী উপজেলার সবচেয়ে বড় লটকন বাগান মনোহরদীর পৌর এলাকায়, পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের খালের ঘাটে। সেখানে গোটা গোটা লটকন বাগানের গাছ ঝাঁকিয়ে ধরে আছে। মাটির উপর থেকে গাছের গোড়া কাণ্ড হয়ে শাখা প্রশাখা পর্যন্ত লটকন আর লটকন ধরে আছে। খেতে যেমন তেমন দৃশ্যটি মনোরম। নিচে গাছ ভরা লটকন, উপরে রোদ ঝাঁকা পাতার আচ্ছাদন। এ যেন প্রিয় সন্তানদের বৈরী পরিবেশ থেকে আগলে রাখার নিরন্তর প্রচেষ্টা মায়ের। বাগানটি ঘুরে দেখতে বেশ লাগে। সারি সারি গাছে রাশি রাশি লটকন থোকায় থোকায় ধরে আছে। মনোহরদী পৌর এলাকার অর্জুনচর খালের ঘাট থেকে সামান্য উত্তরে রাস্তার ঠিক পূর্ব পাশে এই লটকন বাগানটি। বাগানের মালিক তোতা মিয়ার সিদ্ধান্ত, পাইকার ও খুচরো ক্রেতাদের কাছে খুচরো লটকন বেচবে এবার। খুব অসুবিধা না হলে একসাথে পুরো বাগান বেচতে চান না তিনি। এতে যদিও কিছুটা বাড়তি হাঙ্গামা পোহাতে হবে, তবু লাখ দশেক টাকার মতো বিক্রি উঠবে তাতে। যেখানে ব্যাপারীরা 8 লাখের উঠছে না, সেক্ষেত্রে যে কেউ বাগানে এসে সদ্য গাছপাড়া লটকন সংগ্রহ করতে পারবেন তার কাছ থেকে।